আর নইলে মোরদা সাথী এমন হয় নইলে মোরদা সাথী এমন হয় ওই চরণে দাসে আমি ওই চরণের ও চরণের দাসে যোগ নই একটা মানুষ যদি 60 বছর বাঁচে তার 30 বছর ঘুমায় বাকি থাকে 30 এই 30 বছরের ভিতরে সে 15 বছর কর্ম করে থাকে 15 এর মধ্যে 7 বছরই সে বিশ্রাম করে থাকে 8 বছর এই 8 বছরের মধ্যে 4 বছর চলে যায় যদি বেঁচে থাকে পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মধ্যে থাকে মাত্র 4 বছর এই 4 বছরের মধ্যে 2 বছর চলে যায় অলসে আইন স্বামীতে থাকে 2 বছর এর 1 বছর চলে যায় এইটা হেটা করতে মানে হেটা করতে করতে আরো অর্ধেক চলে যায় পার্সোনাল কিছু সময় নিজের জন্য রাখে তাহলে একটা মানুষের ইবাদত করার সময় কোথায় সময় তো নাই তাই আসেন দাদারা আমরা একজন হাক্কানি আলেমের কাছে নিজেকে সর্বোত করি আমার রাসূলের আহাতে আহলে বয়াত গ্রহণ করি এই জন্মেই যেন একজন গুরুর কাছে নিজেকে শরবত করতে পারি কারণ বলবো বাবা কথাটা বলবো শেষ করবো নাকি গান করবো বলবো মারহাবা মারহাবা বলবো বা যান রাসূলকে দেখতে হবে তা না হলে প্রেম হবে না না দেখে প্রেম হয় শুনেছি মেয়েটার নাম চম্পা তাকে কখনো দেখিনি তার সাথে প্রেম হতে পারে কিন্তু আমি আমার জোরের ভাইকে বলতে পারবো তার নকশা নমুনার কথা পারবো না তাই আমার মোহাম্মদকে দেখতে হবে রাসূলকে দেখতে হবে প্রশ্ন হলো আস্তে বাবা আমি কিভাবে দেখব রাসূল তো অনেক আগেই ও ওয়াদ গ্রহণ করেছেন তখনকার সময় যারা উম্মতে রাসূল ছিলেন তারা রাসূলকে সেই রূপেই দেখবেন কাল হাশরের মাঠে এই বেলায়েতের যুগে এসে যে যার যার মুর্শিদের কাছে গিয়ে আহলে বয়াত গ্রহণ করেছেন সে দেখবেন তার মুর্শিদ রূপে ওই একজনই বসে আছে তাই সময় নাই তো আপনাদের কাছে আকুল আবেদন অনেক জায়গায় গান করছি অনেকগুলো টাকা পয়সা নিয়ে এসে কিন্তু গান করার জায়গায় পাই না তাই আপনাদের কাছে আকুল আবেদন আর একটু বসেন দুইটা গান করে বসে যাই তারপরে বিচ্ছেদ গান আমার মায়ের আগাই অসুবিধা নাই ওরে নইলে মোরদা সাথী এমন হয় নইলে মোরদা সাথী এমন হয়
চরণে দাসের যখনই মনামি ওই চরণে ওই চরণে দাসের যখনই মোর দাসা কি এমন হয় নেলে মনে ওই চরণে চলে দাসে যোগ্য আধার বিন্দু চরণ লেনদেন যদি চরণ বন্ধু ওষে কাপে মনামি ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নই নিয়ে যেও আমি ভাব জানি নে প্রেম জানি নে দাসি হতে চাই চরণে ভাব জানি নে প্রেম জানি নে দাসি হতে চরণে ওসে ভাব দিয়া ভাব দিল মনে ওসে ভাব দিয়া ভাব দিল মনে সেই সেরাঙা চরণ পাহে রে চরণে দাসের যোগ্য মনামি ওই চরণে চরণে দাসের যোগ্য জয় দরদি Thank you.
প্রত্যেকটা বন্ধু বেশ কিছুদিন যাব তোর ঘুমা মাঝে মাঝে দিনেও গান হয়েছে সকালে পাবনা থেকে এসেছে কষ্ট করেছে ঘুমানোর সুযোগ পেলে তাই একটু মুখে হাসিটা নাই একটু নুনের ঝলকটা নাই এই আর কি আমার মনে হয় চলে আসতে অলরেডি অল্প একটু বাকি আছে আমি কি আর অগ্রে দৌড়াই তোর মুখ অরা না মারে দৌড়াইব মাগো হইয়া হল্লায় পা সানি ছিল সাধু সঙ্গ গুণে মানুষ হইল হল্লায় পা সানি ছিল সাধুর সঙ্গ গুণে মানব হইল ও ফকির লাল চাহিদার মনে দাসের যোগ্য নয়